নিজের প্রিয় তারকাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের নাম্বার ওয়ান বিনোদনের চ্যানেল সিনে রিপোর্টার বাংলা টলি পলি টলি। ফ্রেন্ডস, আজ আমরা একটা মজার এপিসোড দেখতে যাচ্ছি, কেননা ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে দুর্গা সিরিয়ালের সিকুয়াল দুর্গা টু, অর্থাৎ দুর্গা দুর্গেশ্বরীর প্রোমো। আর তারপর স্টার জলসা এবং SVF অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে আরও দু তিনটি সিরিয়ালের সিকুয়াল আনতে যাচ্ছে তারা। আমরা দেখব সেগুলি সিরিয়াল কী কী, আর তারপর দেখব কিছু এমন সিরিয়ালের সিকুয়ালের নাম যা ফ্যান্সদের চাহিদায় আসতে পারে খুব শীঘ্রই, আর আমাদের সার্ভেতে থেকে যা পাওয়া গেছে সেগুলি সিরিয়ালের নাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ফেক মনে হয় তাহলে অবশ্যই স্কিপ করুন, আর না হলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, কেননা আপনারা জানেন যে আমরা ফেক নিউজ ছাড়ি না। তো চলুন প্রথমে দেখে নিই অফিসিয়ালভাবে কী কী সিরিয়াল সত্যিই আসতে চলেছে স্টার জলসায়। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন সিরিয়ালের সিকুয়েল দেখতে খুব ইচ্ছুক। অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে যে সামনেই আসছে গোপাল ভাঁড়ের সিকুয়াল গোপাল ভাঁড় টু। স্টার জলসা তার চ্যানেলের TRP বাড়াতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। বিশদ জানতে এখনই উপরের আই বাটনটি প্রেস করে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। অনেক ফ্যান্সদের জন্য সুখবর যে সত্যি আসতে চলেছে জয়কালী কলকাত্তাওয়ালির সিজন 2, আর এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। এই সিরিয়ালের কাস্টিং এখনও শেষ হয়নি, হয়তো পূজার একটু আগে বা পরে দেখতে পারবো তার প্রমো। এই জয়কালী কলকাত্তাওয়ালি সিজন 2 এর জন্য আপনি কতটা এক্সাইটেড তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে শাহানা দত্তের দুর্গার সিকুয়াল দুর্গা দুর্গেশ্বরী। দুর্গাপূজার অনেক আগেই এই সিরিয়াল দেখা যাবে। এই সিরিয়ালে থাকবেন সন্দীপ্তা সেন, সম্পূর্ণ মণ্ডল এবং আরও অনেকেই। এ বিষয়ে বিশদ জানতে উপরের আই বাটন প্রেস করুন। জি বাংলার সাথে টক্কর দিতে হয়তো খুব শীঘ্রই আসতে পারে কিরণমালার সিজন 2, তবে রুকমা রয় সুপার সিঙ্গার জুনিয়রে ব্যস্ত থাকায় এ বিষয়ে সঠিক কোনো আপডেট দেওয়া যাচ্ছে না। তবে সুপার সিঙ্গার জুনিয়রের এই সিজনটি শেষ হলে হয়তো খুব শীঘ্রই আসতে পারে এই সিরিয়ালের বিষয়ে কিছু আপডেট। আপনি এই সিজনটি দেখতে কতটা এক্সাইটেড তা আমাকে অবশ্যই জানাবেন। SVF তো অফিসিয়ালি মা সিরিয়ালের সিকুয়ালের কথা বলেনি, কিন্তু তবুও মা সিজন 2 এর আসার সম্ভাবনা খুব বেশি, কারণ দুর্গা মা এসব সিরিয়ালের জন্যই স্টার জলসা এত ফেমাস। আর তাছাড়া মা সিরিয়ালের শ্রীতমা এবং তিথিকে এখনও মানুষ খুব পছন্দ করে। ফ্রেন্ডস, আনন্দের বিষয় হলো এই যে বোঝেনা সে বোঝেনা সিজন 2 আসতে তো পারেই ঠিকই, কিন্তু এখানে ইয়াশ মধুমিতার জুটি হয়তো আর দেখতে পাবো না, কারণ তারা দুজনেই প্রত্যেকেই ফিল্ম নিয়ে ব্যস্ত। এই সিরিয়ালে দেখতে পাবো নতুন জুটি। ফ্রেন্ডস, কমেন্ট করুন ইয়াশ মধুমিতার বদলে আপনি কোন জুটিকে এই সিরিয়ালের জন্য পারফেক্ট বলে মনে করেন।